ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অনলাইন হেলথ থ্রি সিক্সটি সাথে আছি আমি মেহি হাসান আমরা যারা ইউটিউবিংয়ে জড়িত তারা বিভিন্ন রকম ক্যামেরা ব্যবহার করি তবে ভিডিও করার জন্য এক একজন আমরা এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি কেউ ডিএসএলআর ইউজ করি কেউ বা হ্যান্ডি ক্যাম আবার কেউ স্ক্রিন রেকর্ড করে কাজ করি নতুন যারা ইউটিউবিং আসতে চান তারা ভিডিও করার জন্য কোনটা বেছে নেবেন সেটা নিয়ে একটু দ্বিতাদ্বন্দ্বে থাকেন তাই তাদের জন্য এবং যারা সাধ্যের ভেতরে ভালো একটা ক্যামেরা কেনার কথা ভাবছেন তাদের জন্য নিয়ে এলাম মোস্ট ইউটিউবারের পছন্দ এরকম দশটা ক্যামেরা সম্পর্কে ইনফরমেশন প্রাইস এই এক নাম্বার প্রোডাক্ট কোথায় কিনতে পাবেন এবং আফটার সেলস সার্ভিস সম্পর্কে একটু ক্যানোনের সাতশো পঞ্চাশ ডি মডেলের মডেলের ক্যামেরার সঙ্গে নিকোনের ডি ফাইভ ফাইভ জিরো জিরো ক্যামেরার বেশ তুলনা করা এর মেগাপিক্সেল টোয়েন্টি ফোর পয়েন্ট টু এতে রয়েছে টাচ স্ক্রিন কন্ট্রোল বিল্ড ইন এমওএস মেগাপিক্সেল টোয়েন্টি ফোর পয়েন্ট টু লেন্স অ্যামাউন্ট নিকন ডি এক্স স্ক্রিন থ্রি পয়েন্ট টু ইঞ্চ আর্টিকুলেটিং টাচ টেন লাখ ফোরটি থাউজেন্ড ডটস শুটিং স্পিড ফাইভ এপিএস ম্যাক্সিমাম ভিডিও রেজিলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এর দাম ছশো উনচল্লিশ ডলার থেকে শুরু ক্যাননের ইও এস সেভেন হান্ড্রেড ডি ক্যামেরার পরবর্তী দুটি সংস্করণ হচ্ছে ইও এস সেভেন ফিফটি ডি এবং ইও এস সেভেন সিক্সটি ডি ক্যামেরা দুটোর কারিগরি দিক কাছাকাছি হলেও EOS 700D এর তুলনায় এই ক্যামেরার দুটি ভিন্নতা রয়েছে বাহ্যিক দিক থেকে ক্যামেরার বডিতে রয়েছে থাম হুইল এবং টপ প্লেট এলসিডি ডিসপ্লে এই ধরনের ফিচারগুলো ক্যানোনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাগুলোতেই একমাত্র পাওয়া যায় ওজনেও EOS 750D ক্যামেরাটি তুলনামূলকভাবে বেশ হালকা এর সেন্সর APS CCMOS মেগাপিক্সেল 24.2 লেগ অ্যামাউন্ট ক্যানন EFS স্ক্রিন e 3 ইঞ্চি আর্টিকুলেটিং টাচ স্ক্রিন 10 লাখ 40000 ডটস এর কন্টিনিউয়াস শুটিং স্পিড 5 এপিএস ভিডিও রেজলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর প্রাইস ছশো উনপঞ্চাশ ডলার থেকে শুরু নতুন ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য নিকনের ডি থ্রি থ্রি ক্যামেরাটি খুবই ভালো একটি ক্যামেরা চব্বিশ দশমিক দুই মেগা পিক্সেলের এই ক্যামেরা নিকনের অন্যান্য ডিএসএলআর ক্যামেরার মতোই কাজ করে তবে এর দাম তুলনামূলকভাবে অনেক কম তবে এর একটি দুর্বলতা হলো এতে কোনো আর্টিকুলেটেড টাচ স্ক্রিন বা ওয়াইফাই সংযোগ নেই এর সেন্সর এপিএস সিসি এম এর মেগাপিক্সেল পিক্সেল চব্বিশ দশমিক দুই এর লেন্স মাউন্ট নিকন ডিএক্স এর স্ক্রিন তিন ইঞ্চি নয় লাখ একুশ হাজার ডটস কন্টিনিউয়াস শুটিং স্পিড ফাইভ এপিএস এর সর্বোচ্চ ভিডিও রেজুলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর দাম দাম ডলার থেকে শুরু উচ্চমাত্রার আইওএস সেন্সিটিভিটির এই ক্যামেরাটি মেগাপিক্সেল চব্বিশ দশমিক দুই কেন সেভেন ফিফটি ডি মডেলের ক্যামেরাটিতে রয়েছে উন্নত মানের অটোফোকাস এবং এক্সপোজার মিটারিং সিস্টেম আরও রয়েছে বিল্ট ইন ওয়াইফাই এবং এনএফসি এর সেন্সর এপিএস সিসি এমওএস মেগাপিক্সেল চব্বিশ দশমিক দুই লেন্স অ্যামাউন্ট ক্যানন ই এফ এস এর স্ক্রিন তিন ইঞ্চি আর্টিকুলেটিং টাচ স্ক্রিন টেন লাখ ফোর্টি থাউজেন্ড ডলার কন্টিনিউ শ্যুটিং স্পিড ফাইভ এপিএস সর্বোচ্চ ভিডিও রেজিলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর দাম ফাইভ হান্ড্রেড এন্ড সিক্সটি ফোর ডলার থেকে শুরু

এর দাম পাঁচশো ডলার থেকে শুরু এই ক্যামেরাটি প্রথম বাজেট আসে দু হাজার দশ সালে তবে এখনও ফটোগ্রাফি শেখার জন্য এবং ভিডিওগ্রাফির জন্য প্রাথমিকভাবে এটি খুবই ভালো একটি ক্যামেরা এতে রয়েছে নাইন পয়েন্ট অটোফেকাস সিস্টেম এবং ওয়াইফাই কানেক্টিভিটি এর লেন্স হচ্ছে এপিএস সিসি এমওএস মেগাপিক্সেল এইটিন লেন্স অ্যামাউন্ট ক্যানন ইএফএস এর স্ক্রিন থ্রি ইঞ্চি আর্টিকুলেটিং টাচ স্ক্রিন টেন ল্যাক ফোর্টি থাউজেন্ড টর্চ কন্টিনিউ শুটিং স্পিড ফাইভ এপিএস সর্বোচ্চ ভিডিও রেজলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর দাম চারশো সাতানব্বই ডলার থেকে শুরু কম দামে ভালো ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসার জন্য বেশ সুনাম রয়েছে পেনট্যাক্সের পেন্টাক্সের কে ফিফটি ও তেমন একটি ক্যামেরা যেকোনো আলোতে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এই ক্যামেরাটি বেশ ভালো এই ক্যামেরার লেন্সগুলো ওয়েদার রেজিস্ট্যান্স বা ডব্লিউ আর প্রযুক্তিতে তৈরি তবে সব ধরনের লেন্স এই ক্যামেরায় ব্যবহার করা যায় না এর সেন্সর এপিএস সিসিএমওএস মেগাপিক্সেল সিক্সটিন পয়েন্ট থ্রি লেন্স অ্যাউন পেন ট্যাক্স কে এর স্ক্রিন তিন ইঞ্চি নাইন লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ডটস এর কন্টিনিউ শুটিং স্পিড সিক্স এ পি এর ভিডিও শন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর দাম চারশো বত্রিশ ডলার থেকে শুরু ওয়ান এর মতোই সেন্সর ব্যবহার করা হয়েছে তেরোশো ডি ক্যামেরাটিতে শখের বসে বা ছবি তোলা শেখার জন্য কিংবা প্রাইমারি লেভেলের ভিডিওর জন্য এটি একটি ভালো ক্যামেরা এতে রয়েছে বিল্ট ইন ওয়াইফাই এবং এনএফসি টেকনোলজি আরও রয়েছে তিন ইঞ্চি স্ক্রিন এর সেন্সর এপিএস সিসি এমওএস মেগাপিক্সেল এইট্টিন এর লেন্স অ্যামাউন্ট ক্যানন ইএফএস স্ক্রিন থ্রি ইঞ্চি

ক্যাননের তেরোশোটি এবং বারোশটি ক্যামেরার প্রায় একই ধরনের এতে রয়েছে এইটিন মেগাপিক্সেলের সেন্সর এবং থ্রি এ পি কন্টিনিউয়াস শ্যুটিং স্পিড এর সেন্সোর এপিএস সি সি এমওএস মেগাপিক্সেল এইটিন লেন্স অ্যামাউন্ট ক্যানন ই এফ এস স্ক্রিন ইঞ্চি ফোর লাখ সিক্সটি থাউজেন্ড ডলস এর কন্টিনিউয়াস শ্যুটিং স্পিড থ্রি এপিএস এর সর্বোচ্চ ভিডিও রেজলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এবং এর দাম তিনশো চব্বিশ ডলার থেকে শুরু দু সালের মার্চে এই ক্যামেরা প্রথম বাজারে ছাড়া হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে ছোট ডিএসএলআর ক্যামেরা এতে রয়েছে 18 মেগাপিক্সেলের এপিএস সি ফরমেট সেন্সর ও তিন ইঞ্চি টাচ সেন্সিটিভ স্ক্রিন এর সেন্সর এপিএস সিসি এমওএস মেগাপিক্সেল 18 লেন্স অ্যামাউন্ট ক্যানন ইএফএস এর স্ক্রিন থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন টেন লাখ ফোরটি থাউজেন্ড ডট কন্টিনিউ শ্যুটিং স্পিড ফোর এপিএস সর্বোচ্চ ভিডিও রেজিলেশন 1080 পিক্সেল এবং এর দাম ৩৭১ ডলার থেকে শুরু এবার আপনাদের জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে যাদের বাজেটটা রাবারের মতো টান দিলে বেড়ে যায় তাদের জন্য প্যানাসোনিক এর বেশ একটি দারুণ একটি ক্যামেরা রয়েছে এটি একটি ডিজিটাল ক্যামেরা লুমিক সিরিজের এই ক্যামেরাটির মডেল হচ্ছে জিএইস ফাইভ এটি একটি ফোর ভিডিও ক্যামেরা প্যানাসোনিক এর নতুন এই ক্যামেরা বিশেষত্ব হচ্ছে অল্প আলোতে এই ক্যামেরাতে ভালো মানের ছবি তোলা সম্ভব এই জন্য ক্যামেরাটিতে লো লাইট অটো ফোকাস ফিচার সংযোজন করা হয়েছে এই ক্যামেরা বিশ্বের প্রথম হাই প্রিসিশন সিনেমা ফোর কে রেকর্ডিং ক্যামেরা ফলে এটি দিয়ে সিনেমাটোগ্রাফি করা যাবে হাই সেনসিটিভিটি সমৃদ্ধ এই ক্যামেরার অপটিমাইজড টিউনিং সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাটিতে টেন 10.2 মেগাপিক্সেল এর ডিজিটাল এমওএস সেন্সর এতে ডুয়েল আইএসও টেকনোলজি ফিচার যোগ করা হয়েছে ভেনাস ইঞ্জিন টেন সমৃদ্ধ ক্যামেরাটিতে সর্বোচ্চ পাওয়া যাবে ক্যামেরাটির আরেকটি ফিচার হল ভেরিয়েল ফ্রেম রেট ইফেক্ট ভিএফআর এই ক্যামেরা গুরুত্বপূর্ণ বিষয় হল স্লো মোশন এবং টাইম লাভ ভিডিও এতে ষাট এপিএস এবং টু এপিএস রয়েছে ম্যাগনেসিয়াম অ্যালোব বডির এই ক্যামেরাটিতে ফ্রিজ প্রুফ মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস স্থাপন মাত্রায় আপনি ক্যামেরাটিতে কাজ করতে পারবেন জাস্ট ইমাজিন ক্যামেরাটির বাজার মূল্য বেশ বড় আড়াই লাখ টাকা বাংলাদেশে নিকন এবং অলিম্পাস ক্যামেরার ডিলার হচ্ছে ফ্লোরা লিমিটেড ক্যানন ক্যামেরার ডিলার হচ্ছে জে এ এন আইডিং ভবন এদের শোরুম রয়েছে সেখানে আপনারা খোঁজ নিতে পারেন এছাড়া প্যানাসোনিক এর ডিলার এসিআই বসুন্ধরা সিটিতে একটি দোকান রয়েছে আর সনিক ডিলার হচ্ছে রাইন্স আর এছাড়াও কোডাক এর ডিলার হচ্ছে কম্পিউটার সোর্স এদের শোরুমগুলো আপনারা আইডি ভবন মাল্টি প্যান কিংবা বসুন্ধরা সিটিতে খুঁজলে পেয়ে যেতে পারেন এছাড়াও আপনারা ফিউচার পার্কেও খোঁজ নিতে পারেন আশেপাশে এর ভিতরে পেয়ে যাবেন আপনারা যদি যারা ট্রাস্টেড ভাবে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ক্যামেরা তারা সরাসরি এদের শোরুম থেকে ক্যামেরা কেনার চেষ্টা করবেন এতে আপনারা ভালো ক্যামেরাটা পেয়ে যাবেন অন্যথায় আপনারা যদি খুচরা দোকান থেকে কিনতে চান একটু কম দামের ভেতর এতে আপনারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিংবা অন্য ধরনের ভেজাল ক্যামেরাও পেয়ে যেতে পারেন সেটা একান্তে আপনাদের ব্যক্তিগত পছন্দ ক্যামেরা কেনার পরে অনেক কারণেই কাস্টমার কেয়ার থেকে সার্ভিস নিয়ে বেশ কষ্টকর হয়ে যায় নানা কারণে এজন্য যারা বিভিন্ন দোকানে গিয়ে ক্যামেরা দিয়ে আসতে ভয় পান তাদেরকে আমি সাজেস্ট করব ফার্ম গেটের ফার্ম ভিউ সুপার মার্কেটে একটা দোকান রয়েছে নাম হচ্ছে জাপান ক্যামেরা হাউস লোকটা খুবই অভিজ্ঞ এবং দক্ষ সার্ভিসিং কস্ট একটু বেশি চান তবে ফার্স্ট ক্লাস একদম কাজ করেন আগে ক্যাননের আফটার সেলস সার্ভিস হিসেবে কাজ করতেন এবং বর্তমানে নিজেই এখন তার নিজের দোকানে কাজ করছেন এর কাছে ক্যামেরা দিয়ে আসলে একদমই ভয় নেই অনেক বিশ্বস্ততার সাথে তিনি সাধারণত কাজ করে থাকেন আপনি যে কোনো সময় সে নিতে পারবেন আপনার ক্যামেরা একটু চও করবে না এছাড়া সিমপ্লেক্স কর্পোরেশনে সবচেয়ে কম দামে এবং ভালো সার্ভিস পাবেন এটি পল্টন বায়তুল মোকারমের বিপরীতে এরা ভালো কাজ করে জানি কিন্তু এদের রেপুটেশনের ব্যাপারটা আমি ঠিক অ্যাকচুয়ালি বিস্তারিত সেভাবে জানি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন ভিডিওতে লাইক দিন আর যদি ভালো না লেগে থাকে তাহলে চুপ করে অন্য ভিডিওতে চলে যান আর অবশ্যই চেষ্টা করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে আগামী পর্বে বিশেষ কিছু আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ